12ই ফেব্রুয়ারি সোমবার তৃতীয়বার শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। তার বিরুদ্ধে আগেই জারি করা হয়েছে লুকআউট নোটিশ। ইডি সূত্রে খবর, 12ই ফেব্রুয়ারি সোমবার হাজিরা না দিলে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নিচ্ছেন আধিকারিকরা। বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খোলা থাকছে একাধিক পথ। পরপর তিনবার শেখ শাহজাহান হাজিরা এড়ালে আদালতে দ্বারস্থ হতে পারে ইডি। তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য আর্জিও জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 12ই ফেব্রুয়ারি সোমবার 12 ঘন্টায় সন্দেশখালী বন্ধের ডাক দিয়েছে সিপিএম। সন্দেশখালীর 2টি ব্লকে বন্ধের ডাক দিয়েছে তারা। সন্দেশখালী কাণ্ডে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে রবিবার গ্রেপ্তার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। তারই প্রতিবাদে সোমবার সন্দেশখালী 1 ও সন্দেশখালী 2 ব্লকে 12 ঘন্টার বন্ধ। রবিবারও জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন বামকর্মী সমর্থকরা। যদিও এই ধর্মঘট মাধ্যমিক পরীক্ষার্থীদের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান উত্তর চব্বিশ পরগনা সিপিএম জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী। ফের ঘাটালের প্রার্থী সংসদ দেব, তিনি ভোটে লড়বেন না ভেবেই নিয়েছিলেন, তাহলে ফের কোন শর্তে মত বদলালেন সংসদ দেব? তিনি সাংবাদিকদের জানান, অভিষেক আর দিদি আমায় এমন একটা প্রস্তাব দেন যার ফলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দুবার ভাবি। ঘাটালের মানুষের জন্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমায় এমন কিছু কথা ওরা বললেন যার জন্য আমার মনে হলো এটার জন্য আমি চিরকাল রাজনীতি করতে চাই। ঘাটালের 70 বছরের স্বপ্ন রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে হয়তো পূরণ হতে চলেছে। ঘাটাল মাস্টার প্ল্যান যে কতটা জরুরি সেটা কলকাতায় থেকে মানুষ হয়তো বুঝতে হবে। আমার শেষ বক্তব্যও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ছিল, সেই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল। আশা করি সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভবত হতে পারে, সেটা পূরণ করার জন্যই আবার ঘাটাল থেকে দাঁড়াবো। কেন্দ্রীয় সরকার করলে সেটাও খুব ভালো হবে। রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা করল তৃণমূল সরকার। লোকসভা নির্বাচনের আগে রাজ্যসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে আগেই, এবার রাজ্যসভা প্রার্থী ঘোষণা করল তৃণমূল সরকার। শনিবার 4 জনের নাম ঘোষণা করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফ থেকে। সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক এবং মমতা বালা ঠাকুরের, তাদের জয় নিশ্চিতই। রাজ্যসভার প্রার্থী তালিকা থেকে নাম বাদ গেল সুভাষিস চক্রবর্তী, আবিরঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেনের। রাজ্য বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিযায়ী শ্রমিকরাও। রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার 2023-2024 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করে এমনটাই জানিয়েছেন অর্থ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে ভিন রাজ্য থেকে আসা যেসব পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী পোর্টালে নথিভুক্ত হয়েছে তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রকল্পের মাধ্যমে তারা চিকিৎসা পাবেন। শুধু এই কারণেই বাজেটে 150 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পূর্বাভাস, সরস্বতী পুজোর আগে আবহাওয়ার বিরাট পরিবর্তন, তাপমাত্রা কমার পালা শেষ, এবার ধাপে ধাপে বাড়ার পালা। সরস্বতী পুজোর আগে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। সোমবার থেকে অর্থাৎ আজ থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবারে বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সরস্বতী পুজোর পরের দিনের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বৃষ্টির ভ্রকটি। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত, সঙ্গে দোসর বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পূর্বের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। সোমবার থেকে পরবর্তী 4 দিনে গোটা দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দিন ও রাতের তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজও হাড় কাঁপানো ঠান্ডা, দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্ত কুয়াশা থাকবে, আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া। ঘন কুয়াশার দাপট জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।